আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে যে প্রোডাক্টটি সম্পর্কে বিস্তারিত বলবো, অলরেডি প্রোডাক্টটি আমি আজকে পরে আছি, আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন কোন প্রোডাক্টটি সম্পর্কে আজকে আপনাদেরকে বলবো। আপনাদের অনেক রিকোয়েস্ট ছিল এই প্রোডাক্টটি নিয়ে একটা ভিডিও করার জন্য, তো আপনাদের রিকোয়েস্ট রাখার চেষ্টা করছি। এই প্রোডাক্টটি আমাদের মল্লিকাস আউটফিটের সবচেয়ে বেশি সাড়া ফেলানো একটি প্রোডাক্ট, যার স্টক এখনও পর্যন্ত আমরা দিতে পারছি না, তারপরেও আপনাদেরকে চেষ্টা করছি এটা ডিটেলস দেখানো। তো হচ্ছে ভিডিওটি দেখার অনুরোধ রইল। এই প্রোডাক্টের নাম হচ্ছে হিরানুর সেট, যে প্রোডাক্টটি সম্পর্কে আপনারা এতদিন অনেক ডিটেলস জানতে চেয়েছেন। আশা করি ভিডিওটি দেখবেন। এই প্রোডাক্টটিতে পাচ্ছেন আপনারা চারটি পার্ট, একটা হচ্ছে স্কার্ট, শর্ট বোরকা, নিকাব, টু পার্ট অ্যাটাচ নিকাব, ফ্রেঞ্চ হিজাব। এই চারটি পার্ট আপনাদেরকে আলাদা আলাদা করে নিতে হবে। যেটা বলার আগে সবচাইতে আগে বলে নিতে হচ্ছে, সেটা হচ্ছে এই বোরকাটি সম্পূর্ণ করা দুবাই চেরির উপর করা। দুবাই চেরি সম্পর্কে আমাদের সবার ধারণা আছে। অ্যান্ড আমি দুইটা কালার দেখাচ্ছি, আপনাদের জন্য 30টি কালার অ্যাভেলেবেল থাকবে, আপনারা আপনাদের চাহিদা অনুযায়ী কালার চয়েস করে নিতে পারবেন। তাহলে চলুন দেখে আসি এই প্রোডাক্টটিতে কী কী থাকছে। এটার মধ্যে থাকছে স্কার্ট, স্কার্টের দুই পাশে দুইটা বেল্ট দেওয়া আছে, চাইলে আপনারা আপনাদের পছন্দ মতো বেঁধে নিতে পারবেন। স্কার্টের ঘেরটা দেখিয়ে দিচ্ছি, 150+ ঘের। অনেকেই জিজ্ঞেস করেন যে স্কার্টের ঘেরটা কি অনেক হবে কিনা। আমি সামনে থেকে দেখানোর চেষ্টা করছি যে স্কার্টের ঘের 150+ আছে, সামনেও যা পিছনেও ব্যাক পার্টেও তা আছে। আচ্ছা, তারপরে দেখাচ্ছি হচ্ছে হিজাব। নিকাব দেখানোর আগে আপনাদেরকে এটা নিকাবটি দেখিয়ে দিচ্ছি। এটা আলাদা একটি 2 পার্ট নিকাব, চাইলে আপনারা নিকাবটা পরতেও পারেন, নাও পরতে পারেন। আমি নিকাবটা রেখে দিয়েছি, আমার দরকার হয় নাই, আপনাদের যদি দরকার হয় তাহলে অবশ্যই আপনারা বলে দেবেন। এটা হচ্ছে ফ্রেঞ্চ হিজাব। ফ্রেঞ্চ হিজাব কাটিং ডিজাইনটা আপনারা নিশ্চয়ই জানেন কীভাবে করে, আমাদের ভিডিওটি রেকর্ডিং করা আছে, আপনারা অবশ্যই পেজে দেখে নেবেন। দুই পাশে দুইটা ফিতা দেওয়া আছে, আপনারা মাথার সামনে বেঁধে নেবেন। অ্যান্ড এই যে নিকাব পার্টটাও অ্যাটাচ করা আছে, এটা নিকাব অ্যাটাচড হিজাব। অ্যান্ড এটার লংটা অনেক বেশি, সামনে 40+, পিছনে 50। তারপরে আসি এটার সবচেয়ে বেশি সুন্দর যে জিনিসটা, সেটা হচ্ছে শর্ট বোরকা। এই শর্ট বোরকাটি সামনে হাফ বডি থেকে জয়েন করা। এক কুচি প্লেটগুলো আমরা দেখতে পাচ্ছি, সামনেও যে কুচি প্লেটগুলো রাখা আছে, ব্যাক পাশেও সেরকম কুচি প্লেটগুলো দেওয়া আছে। আচ্ছা, আর এটার এইখানে প্লেটটা শো বাটনের প্লেট এরকমই থাকবে, এটা খোলা যাবে না। অ্যান্ড এটার বাটনগুলো খুবই এক্সক্লুসিভ, 3টা বাটন দেওয়া থাকবে। এটার হাতা, এটার হাতা সম্পর্কে যারা আমাদেরকে জানতে চেয়েছেন ইনবক্সে, এটা হচ্ছে ইলাস্টিক হাতা। আমি আপনাদেরকে একটু ডিটেলসে দেখানোর চেষ্টা করছি। এই যে ইলাস্টিক হাতা, এখানেও 3টা বাটন করা থাকবে, আপনারা চাইলে আপনাদের মতো উঠিয়ে উজু করতে পারবেন, কোনো সমস্যা নেই। আর এটা হচ্ছে শর্ট বোরকা, এটা আপনাদের সাইজ অনুযায়ী আমরা মেক করে দিব। আপনারা যে সাইজ দিবেন আপনাদের বোরকা, সেই সাইজ অনুযায়ী আমরা এটার লং দেখে স্কার্ট অ্যান্ড শর্ট বোরকা মেক করব। যে জিনিসটি আমরা এখন পর্যন্ত বলি নাই, সেটা হচ্ছে আমাদের 30টি কালার অ্যাভেলেবেল আছে। আপনারা অনেকেই জানতে চান, দেখতে চান কালারগুলো কেমন হতে পারে। আপনাদেরকে আমি কালারগুলো একটু সামনে থেকে দেখিয়ে দিব। এই যে আমাদের কালার কোড, আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী কালারগুলো দেখে তারপরে অর্ডার করতে পারে। ক্যামেরা রিফ্লেক্টে একটু লাইভ হতে পারে, বাট এটা আপনারা সবাই জানেন, জেনে অর্ডার করেন। আপনারা একটু স্ক্রিনশট নিয়ে নেবেন, অ্যান্ড যার যে কালারটি পছন্দ সেই কালারটি অনুযায়ী আপনারা বানিয়ে নেবেন। আচ্ছা ঠিক আছে, তাহলে চলুন দেখে আসি এই প্রোডাক্টটি পরলে আমাদের আউটলুক কেমন হতে পারে। লাগছে। আমি আপনাদের যে ব্যাক পার্টটি দেখিয়ে দিচ্ছি করার পর কেমন লাগছে। সামনে থেকে আবার একটু দেখিয়ে দিচ্ছি। এই যে হাতাটা ঠিক এরকমভাবে আসবে, ইলাস্টিক হাতা, এভাবে বাটন করা থাকবে। আর নিচের পার্টটা হচ্ছে স্কার্ট, তারপরে হচ্ছে শর্ট বোরকা। শর্ট বোরকাটার ঘেরটাও অনেক বেশি, এটার সামনে কুচি করা আছে, এটা তো আপনাদেরকে দেখিয়ে দিলাম, আর দেখানোর প্রয়োজন মনে করছি না। আর এটা হচ্ছে ফ্রেঞ্চ হিজাব, দেখতে পাচ্ছেন কেমন লাগছে। অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। অ্যান্ড অবশ্যই আমাদের ভিডিওটি আপলোড করা হবে ইউটিউব চ্যানেলে, মল্লিকাস আউটফিট ইউটিউব চ্যানেলে। অবশ্যই আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন অ্যান্ড নাম দিয়ে সার্চ দিয়ে ভিডিওটি দেখবেন। পরবর্তী ভিডিওটির জন্য অবশ্যই পেজে ফলো রাখতে হবে। আসসালামু আলাইকুম, আল্লাহ।